আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি মজাদার, মানে খুবই মন ভালো করে দেওয়ার মতো একটা চায়ের রেসিপি নিয়ে আসতেছি, যেটা হলো মশলা চা। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, যা এমনিতে প্যাকেট করা যেটা পাওয়া যায় ওটা দিলেও হবে, নতুবা গরুর দুধটা দিয়ে করতে পারেন। এখানে আমি 3.5 কাপ নিয়ে নিলাম গরুর দুধ, আর এর মধ্যে দিয়ে দিব আমি 1.5 কাপ পানি। এখানে মোট আমি 1.5 কাপ পানি আর 3.5 কাপ হলো দুধ, মোট 5 কাপ। এখানে আমার চাটা মানে শেষ পর্যন্ত গিয়ে টিকবে 4 কাপে, কারণ 1 কাপ পানি বেশি দিতে হবে, নতুবা দেখা যায় যে চা শুকিয়ে গেলে কমে যাবে সেই জন্যে। আর এখানে আমি দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন এখানে 6টি চা চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, অবশ্যই ফুল ক্রিম পাউডার মিল্কটা নেবেন। মশলা চাটার মধ্যে পাউডার মিল্ক দিলে মনে হয় ভালো হয় না, সেই জন্যে লিকুইড দুধ দিয়ে করলেও, পানি না দিলেও একটু পাউডার মিল্ক দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন স্বাদটা অনেক ভালো আসে। দুধটার মধ্যে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন। এখানে আমি 4 কাপ চায়ের জন্য দিয়ে দিলাম 4 চা চামচ চিনি। যারা একটু মিষ্টি বেশি খেতে চান আমার মতো তারা, মানে আমি এখানে 1 কাপ চায়ের জন্য 1 চামচ চিনি দিচ্ছি, আর যারা একটু বেশি খান তারা 1.5 চামচ করে দিয়ে দিতে পারেন, যদিও আমি নিজে 1.5 চামচ চিনি খাই 1 কাপ চায়ের মধ্যে। পারফেক্ট হলো 1 কাপ চায়ে 1 কাপ চিনি দিলে যথেষ্ট। এখন আমি এর মধ্যে একটু দুধটা হালকা গাঢ় হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব চা পাতা। চা পাতাটাও সেম, 1 কাপ চায়ের জন্য 1 চামচ চা পাতা, যে চামচে নেবেন ওই চামচে 1 চামচ চিনি, তাতেই কিন্তু যথেষ্ট। 1 কাপ দুধ আর 1/2 কাপ পানি দিলে 1 কাপ চা সুন্দর মতো তৈরি করা হবে। এখানে আমি 4 চা চামচ দিয়ে দিলাম চা পাতা, উঁচু উঁচু করে দিবেন, গায়ে গায়ে দিলে দেখা যায় লিকারটা ভালো আসে না, সেজন্য একটু উঁচু উঁচু করে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি মশলাটার জন্য আদা নিয়ে নিছি, 6 থেকে 7টা লবঙ্গ আর 6-7টা এলাচ আছে। আর যদি একটু স্ট্রং ফ্লেভার চান তাহলে দেখা যায় যে 1 কাপ চায়ের জন্য 2টো এলাচ আর 2টো লবঙ্গ নিতে পারেন, আর যদি একটু নর্মাল ফ্লেভারটা চান তাহলে সেক্ষেত্রে 1 কাপ চায়ের জন্য 1টা লবঙ্গ 1টা এলাচ আর 1/2 ইঞ্চি আদা দিলে যথেষ্ট। এখন আমি ও মশলাগুলো একটু হালকা ভেঙে নিব, আর চাটা যেন তাড়াতাড়ি শুকিয়ে না যায় সেজন্য চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আর এখানে আমি এই যে মশলাটা তৈরি করলাম যে মশলাটা দিয়ে দিছি, এখানে আমার চা পাতা দেওয়ার পর 7 থেকে 8 মিনিট পর আমি দিয়ে দিলাম এখানে মশলাগুলো। মশলাগুলো দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না, তাহলে দেখা যায় যে মশলার সুন্দর একটা ফ্লেভার ওটা নষ্ট হয়ে যায়, সেই জন্যে মশলাটা দেওয়ার 1 থেকে 1.5 মিনিট পরে আমি চাটা নামিয়ে নিব। আর চাটা চিনিটা অবশ্যই চেক করে নেবেন। এখন আমি চুলাটা অফ করে পরিবেশন করে নিচ্ছি। এই যে আমার 4 কাপ চাইতে একটুখানি কম হয়েছে চা, যদি পারফেক্ট মেজারমেন্ট রাখেন অবশ্যই চাটা অনেক অনেক ভালো একটা চা, মানে মন ভালো করে দেওয়ার মতো একটা চা অবশ্যই তৈরি করবেন। আর আজকের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।